अगर रानी कर गुलामों में दिगर चीजें नमीदानम अब सुनिया रसूल अल्लाह मोहम्मद चौरे मोरे मोदी आयोजित आजकल महापीर सम्मानित सभापति एलाकार गर्व विशिष्ट समाज सेवक अलहाज महफुजुल हक बाबू साहेब उपस्थित हजरात उलमाए किराम बिलखुसूसी मगरिब थेके आपनादेर सामने आलोचना पेश करेछेन सुनीत कंसेर अधिकारी हजरतुल अस्ताद मौलाना हसान मोहम्मद हसान हसानुर रहमान हसान बाद ऐसा आपनादेर सामने आलोचना पेश करेछेन प्रख्यात आलेम दीन मुजाहिद अहले सुन्नत हजरत अल्लामा अलहाज मौलाना खलीलुर रहमान साहब एवं विशिष्ट आलेमे दीन वरिष्ठ कंठस्वर हजरत अल्लामा अलहाज कारी मौलाना मिजानुर रहमान चौधरी किछुक्षण पूर्वे बांगाल भाषाय हृदय ग्राही भावे आपनादेर सामने वरिष्ठ कंठे आलोचना पेश करलेन حضرت العلامہ الحاج مولانا زکریا عالم قادری اپستھت حضرات علماء کرام فضلاء اعظم ائمہ مساجد نبی پرمی گلی پرمی اپستھت بھائیرا ہمارا بابارا ہمارا اور دانشی اور ماں ہمارا سکل کے ہمارا مبارک باد سکل پڑھو الحمدللہ راتر انیک আমি লম্বা আলোচনা করব না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন। ইমানি তাহাজা এগুলো জানা প্রয়োজন ইমানদার ব্যক্তি, সে কথাগুলো আপনাদের সামনে পেশ করতে চাই। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মহান রব্বুল আলামিন যেন সাহায্য করেন তার হাবিবের কাদিরে সকলে করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদেরকে এমন একটা দরবারের কথা শোনাবো, পৃথিবীর বুকে অনেক রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আসেন, তিনি যখন আসেন তখন তার কিছু আইন কানুন তিনি প্রণয়ন করেন, ঠিক কিনা? আর এই আইন কানুন যতদিন তিনি বেঁচে থাকেন ততদিনই তিনি এই আইন চলে। মজার ব্যাপার হচ্ছে তার এই আইন তার শেষ করার কোথাও এই আইন চলে বলেন ঠিক কিনা? বোঝার জন্য সহজ করে বলছি, আমাদের বাংলাদেশে পৃথিবীর অন্য কোন রাষ্ট্রপ্রধানের আইন এখানে চলবে? আমাদের বাংলাদেশের কোন আইন পৃথিবীর অন্য কোন দেশে চলবে? কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটা দরবারের কথা শোনাবো, সেই দরবারের আইন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
শুধু তাই নয়, আসমান পর্যন্ত জমিনের নিচ পর্যন্ত আল্লাহর সৃষ্টির সমস্ত মাহবুব সেই আইন মানে। খুব লম্বা কথা বলার সময় নেই। সেই দরবারের নাম হচ্ছে দরবারে মুস্তাফা, দরবারে নববী। সেই দরবারের নাম কি? আল্লাহর নবী দরবার। পৃথিবীর মুখে কেউ যদি কোন রাষ্ট্র প্রধানের আগে কোন কাজ করে ফেলে, বাংলাদেশে কি এমন কোন আইন আছে যে রাষ্ট্রপ্রধান কোরবানি করার আগে যদি কেউ কোরবানি করে ফেলে তাকে কি জরিমানা দিতে হবে? জরিমানা দিতে হবে? আল্লাহ আইন করে দিলেন, আমার নবী যতক্ষণ পর্যন্ত কোরবানি না করবেন, আমার নবী যতক্ষণ রোজা না রাখবেন, দুনিয়ার কেউ তখন আগে কোরবানিও করতে পারবে না, রোজাও রাখতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা নদী গিয়া গিয়ে রোজা রাখা শুরু করে দিলেন, সাহাবাদের চাপ পূজিত হয়ে গেছে, শেষ হয়ে রমজানুল মোবারকের চাপ উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের নদী পাকের সাহাবীরা তারা রোজা রাখা শুরু করলেন, তফসিরের মধ্যে আসছি, মতান্তরিত কোরবানি করা শুরু করে দিলেন। আল্লাহর নবী এখনো রোজা মুবারক শুরু করেননি, এখনো তিনি কোরবানি নিজে করেননি, তার আগে কেউ কোরবানি করে ফেলেছে, কেউ রোজা রাখা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিলেন, নোটিশ করে দিলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যতক্ষণ আমার রসুল রোজা না রাখবে, যতক্ষণ আবার প্রিয় নবীজি কোরবানি না করবে, ততক্ষণ তোমরা কেউ আগে রোজা এবং কোরবানি আদায় করতে পারবা না। কোথায় পাবেন সূরাতুল হুজুরাত কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাত দিমু বাইনা ইয়াদাই বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ নোটিশ করে দিলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই বিল্লাহি ওয়া রাসূলিহি, কোন কাজে কোন ব্যাপারে আবার রসুলের আগে অগ্রগামী হবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার দুনিয়ার মানুষ শুনে রাখো, কোন বিষয়ে আমার রসুলের আগে অগ্রসর হওয়া যাবে না। নিশ্চয় আল্লাহ তাআলা সব শুনেন, ইন্নাল্লাহ সামিউন আলীম, তিনি শুনেন এবং জানেন তোমরা কি করতেছো, কি করতে চাও, সব আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে। করে বলুন সুবহানাল্লাহ। এই আদব শিখাচ্ছেন কে? আল্লাহ। তারা বলুন না, কে শিখাচ্ছে? আল্লাহ। এটা কি শুধু মদিনার মানুষের জন্য? আল্লাহ। গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন। এতে গেলো একটা, কেউ যদি কারো সামনে একটা দূরে আওয়াজ দিয়ে কথা বলে, এটা একটা সামান্য বেয়াদবি হবে, এর বেশি কিছু হবে না। মনে করুন কেউ যদি বাপমার সামনে বড় বড় আওয়াজ দিয়ে কথা বলে, এটা একটা বেয়াদবি, করে বলেন ঠিক কিনা? একজন মুরব্বির সামনে, টিচারের সামনে ছাত্র যদি জোরে কথা বলে, এটা একটা আদবের ফরসালা। কিন্তু তাই বলে তারে গ্রেফতারও করবে না, তার কোনো কিছু হবে না। কিন্তু আল্লাহ তাআলার দরবারে দেখুন কিরকম আইন করে দিলেন। হযরত কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নববীর মধ্যে বসা, শাম্মাস বিন কায়েস উঁচু উঁচু আওয়াজে তিনি কথা বলতেছেন, এই আওয়াজটা আল্লাহর নবীর জবান মুবারকের আওয়াজ থেকে বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, আমার বন্ধু যে আওয়াজে কথা বলে, এর থেকে যদি বড় করে কেউ কথা বলে, আল্লাহ বলে শুধু বেয়াদবি নয়,
সিদ্দিকীর তামার আমল আমি আল্লাহ শেষ করে দিব। আল্লাহ আইন জারি করে নোটিশ করে দিলেন, জীবনের যত আমল আছে আল্লাহ বলতে আমি তুমি রাখতে শুরু কেন পাবে না বঙ্গিত দিয়ে তোমার জীবনের সব আমল কাজটা কি আমার নদীর আওয়াজ থেকে যদি আওয়াজটা বড় হয়ে যায় দেখুন কোটা চাবাই পিণ্ড সাইলেন হয়ে গেলেন কেউ কোনো একটা আওয়াজ করেন না যখন এই আয়াত হয়ে গেল কোটা চাবাই গ্রাম এতটা আমি স্টেজ হয়ে বসে থাকেন হাদিসে পাকের মধ্যে আসছে নবীর চেহারা মোবারকের দিকে এক পলক দৃষ্টিতে তারা তাকায়া থাকতেন এমন ভাবে চাইনো গেলতেন না পাবো গেলতেন না পাখি গুলো এটাকে কাজ মনে করে তার আমার নবীর সাহাবীদের মাথার উপরে পাখি বসে যেত এইভাবে নদীর চেয়ারের দিকে তাকিয়ে থাকতেন কেউ কোনো কথা বলতেন এত কি বাবা সবচেয়ে নাজুক অবস্থা ছিল আবু বকর এত বেশি ভয় পেয়ে গেলেন আবু বকর সিদ্দিকের জবান থেকে কথা হয় না আরেকটু জোরে বলুন আপনি কি বলতেছেন আল্লাহর কাছে এটা বড় পছন্দনীয় হয়ে গেল কোনটা এই তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমার নবীর দরবারে আগমের সাথে যারা কথা বলবে আমি আল্লাহ তাদের অন্তরকে তাকওয়া দিয়ে ভরপুর করে দিই আর একটু জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ বললেন না অমুক দিব তাকওয়ার কথা কেন বললেন এই জন্য ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কোনটি সেটা হচ্ছে তাকওয়া জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেন আমার নবীর দরবারে আদর করে চুপ থেকেছো আদর করেছো তোমার অন্তর আমি তোমাকে অনেক বড় পুরস্কার দিব আচ্ছা পাপ করার পরে আর কি পুরস্কার হচ্ছে দিদার এলাহি হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ আমার
আল্লাহর নবীর দরবারে একটুখানি আদব করলে আমার আল্লাহ খুশি করে দেন। আবার আল্লাহ কি হয়ে যান, আপনি নবীজির দরবারে আল্লাহ বলেন নাই তুমি সারা রাত নামাজ পড়ো আমি তোমার অন্তর তাকওয়া দিই, আল্লাহ বলেন নাই তুমি সারাক্ষণ তেলাওয়াতে কালামে মজলিস করো আমি তোমাকে তাকওয়া দিয়ে ভরপুর করে দিব, আল্লাহ এখানে বলেননি তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহকে ডাকো আমি তোমার তাকওয়া দিয়ে ভরপুর করে দিব, না 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 আল্লাহ বলছেন আমার মাহবুবের দরবারে একটু আদর করো সম্মান করো আমি আল্লাহ তোর অন্তরে আমার হয়দিয়া ভরপুর করে দিব। আমার এই হচ্ছে দরবারের ভারতের আইন, শুধু তাই নয় আমার নবীর দরবারে এই যে আদব যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে আমার নবীর দরবারের আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন, শুধু তাই নয় আমার নবীকে কেউ যদি ইশারা ইঙ্গিতে দেয়াদবিপূর্ণ কথা বলে কুরুচিপূর্ণ কথা বলে কুরুচিপূর্ণ যদি কোন বক্তব্য দেয় আল্লাহর হুকুম করে দিচ্ছে তার এই ধরনের বক্তব্য গ্রহণ করা যাবে না। যেরকম আল্লাহ কোরআন আল্লাহ কি বলতে শুনেছে আল্লাহর নবী হুজুর ইহুদিদের ভাষায় ছিল একটা গালি, ইহুদিদের ভাষায় কি ছিল গালি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইহুদিদের মনের এই খুব রুচিপূর্ণ অবস্থাকে দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন ইমাম শাহ মৌলানা আহমদ রাফা ফাজিলে বরেলী রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন সাদ ইবনে মুআজ তলোয়ার খুলে ফেললেন বলেন মদিনার ইহুদিরা আমার নবীকে তোমরা গালি দেওয়ার জন্য রায়না বলো, যদি আবার রায়না শব্দের অর্থ আমাদের দিকে দৃষ্টি দেন কিন্তু ইহুদিদের ভাষাটা গালি, আজকের দিকে কেউ যদি আমার মাহবুবকে রায়না বলো আমি তার মাথার মধ্যে শরীর দ্বারা করবো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই কথাগুলো বর্ণনা করে দিয়েছেন, যেরকম আল্লাহ কি বলছেন কোরআনে কারীম يا ايها الذين امنوا لا تقولوا راينا وقولوا انظرنا واسمعوا للكافرين عذاب اليم سبحان الله سبحان الله الله تعالى বলছেন হে বান্দারা لا تقولوا راينا خبردار আমার বন্ধুকে আমি আল্লাহ তীব্র আজাবের ব্যবস্থা আমি রেখেছি যারা আমার রসুলের সাথে আদবি করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আওয়াজ এত হাজার হাজার মানুষ আওয়াজ এত আছে আমার আপনার মত আমার নবী ইনশাল্লাহ এখনো বলবো আমার নবী যদি ডাক দেন
নামাজ ছেড়ে আমার নবীর দরবারে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। কোথায় পাবেন লিখে রাখুন, আমার আপনার কথা নয়, বুখারি শরীফ যেটা গাথা হুন কুতুবে বাদা কিতাবিল্লাহ তাআলা আস সহীহুল বুখারি, এই বুখারি শরীফের কিতাবুত তাফসীর আপনারা উঠালেই পাবেন। এখানে হযরতে আবি সাঈদ সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু হাদিস রাওয়ায়াত আছে। আর তিরমিজি শরীফের মধ্যে বাবে মা যা ফাতিহাতুল কিতাব তিরমিজি শরীফ খুললেই আপনারা এই হাদিস আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রাওয়ায়াত শুরু করেন। আবু হুরায়রা বলেন ان رسول الله صلى الله تعالى عليه وسلم خرج على ابي بن قاب حضرت ابي بن قاب আল্লাহর নবী বের হলেন, বের হয়ে হুজুর দেখলেন حضرت আবু তিনি নামাজ আদায় করছেন, হাদিসে আবার কিন্তু সাল্লি ফি মসজিদে মসজিদের মধ্যে নামাজ আদায় করে হুজুর যাওয়ার সময় ডাক দিলেন, কি বলে ইয়া উবাই তোর বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা বলতেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালতাফা ফলাম ইউজিবুহু, উবাই ইবনে কাব এইভাবে একটু দেখলেন কে ডাকবে তিনি নামাজ আদায় করতেছেন কিন্তু সংক্ষিপ্ত আছে, এই জন্য বলছেন যে ওয়াসাল্লাহু বাই খাফফা সংক্ষিপ্ত করলেন। ثم انصرف الى رسول الله صلى الله عليه وسلم নামাজ শেষ করে উবাই ইবনে কাব হুজুরের দরবারে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরের দরবারে এসে বললেন হুজুরকে সালাম দিলেন। আল্লাহর নবী ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হুজুর সালামের জবাব দিয়ে বললেন মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইসতাআতুকা, আমি নবী যখন ডাক দিলাম নামাজ ছেড়ে কেন তুমি আমি ডাক দিয়েছি মা মানা কান তুজিবানি কে তোমাকে বাধা দিল, আমি নবী ডাক দিয়েছি আর তুমি বন্দীর মধ্যে আসো তাই তুমি কি আমার কোরআনে রে আয়াত পড়ো নাই হাজির হয়ে যাও পৃথিবীর রাষ্ট্রনায়ক তিথি যদিও ডাক দেয় তার তাকে জবাব দেওয়া যাবে রিয়াজত না মুগায় তেরি
কলিমে আনে জানে কল ইবাদত কহতে গয়ে তেরি তসাউবুর মে রহনা তোমার দরবারে আসে যাওয়া এটি হচ্ছে রিয়াদত আর তোমার চেহারার দিকে তাকিয়ে থাকা এটি হচ্ছে আমার বড় ইবাদত দরবার সুবহান কারণ কি বাবা কিছু কিছু মানুষ মাথা ঘুরে যাবে বলে ইবাদত করে নিজের নবীর চেহারার দিকে তাকানো আমি তাকাই নেই তুহারি শরীফ করুন আল্লাহর নবী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন জীবনের হায়াত মোবারকার শেষ নামাজ মসজিদের নবী শরীফের মধ্যে পড়বে হুজুর রহমতুল্লাহ আলাইহি আবু বকর ইমামতি করার জন্য দিবেন হযরত আবু বকর ইমামতি করতেছেন হুজুর একটু সুস্থ হয়ে আম্মা জান মা আয়েশাকে বলেন তিন ধরনের কোনো মজা হবে না যখন ঠিক কি না আমাদের দেশে কিছু নাম কে বলতে মানুষ আছে কেউ বিড়ালিও করে কিছু ভন্ডামিও করে যাদের কাছে নামাজ নেই কিছু নেই বলে খোদার কাছে বসবে এগুলো এই ধরনের কথা ইসলাম কখনো সমর্থন করে নামাজ পড়তেই হবে পড়তে হবে কি হবে না হবে এদিকে ছাড়বার কোনো কায়দা বলতেছিলাম বুখারী হাদিস তুই চোখের পানি কেটে ফেলে দিচ্ছে মা আম্মাজান মা আয়েশা বলে তুই কাঁদেন কেন বলে কাঁদি এই জন্য আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে এটা দেখে আমার খুশিতে কান্না এসে দেখুন আল্লাহর নবীর প্রেমিক যারা হয় নবীর পাশের আশেক যারা হয় মনে রাখবেন তাদের প্রতি আল্লাহর নবীর খাস দৃষ্টি থাকে আমার নবী দেখতে পায় কি পায় না আমার নবী দেখে কি দেখে না এই দেখার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ বলে বলুন কে দিয়েছে আল্লাহ আমি আপনাদের সামনে একখানে হাদিস শরীফ পেশ করছি শুধু তাই নয় আমার নবী কে জান্নাতি কে জাহান্নামী আমার নবী দেখে কথাগুলো যদি বলি আপনাদের কাছে কারো কাছে নতুন মনে হবে বাবা নামাজের ওয়াজ জীবনে অনেক শুনবে অনেক শুনবে কিন্তু নবীর আদবের ওয়াজ খুব কমই শুনতে বাবা কারণ কি আমি আপনাদেরকে আদবের কথাগুলো কোরআন শরীফ থেকে বলছি না এই আদবের কথা কে বলে দিয়েছেন দেখুন আমি সূরা আরাফ তার আয়াত করেছিলাম তার মধ্যে আল্লাহ বলেছেন ফাআসলাকিনা আমানু বিহি ওয়াতারুহু ওয়ানাতারুহু ওয়াতাবাহু নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন সে দুনিয়ার মানুষেরা সরো ঈমান আনার পর প্রথম দায়িত্ব হচ্ছে আমার নবীকে সম্মান করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে আমার নবী কে জান্নাতি কে জাহান্নামী জানে কি জানে না জানে তার আগে একটা কথা বলে শোনেন আমার নবীর কাছে এভরিডে খবর আছে কে কি করতেছে না করতেছে
ইবনে কাইয়িম আল-জাওজি লেখা কিতাব, তিনি বলতেছেন ইবনে কাইয়িম জাওজি ইবনে তাইমিয়ার একটা মাসার, তাদের নাম শুনলে আহলুল হাদিস আহলুল হাদিস মাথা গরম একটু কথা বলে, এই আবু বকর ইবনে ওমর তিনি ইমাম মুজাহিদের দরবারের মধ্যে পৌঁছান, এমন সময় হযরত শিবলি তিনি এসে উপস্থিত করেন, কুমতু এমদা আদি বকরেন মুজাহিদি মজা শিবলি পাকাম ইলাইহি আবু বকর মুজাহিদি, হযরত শিবলি তিনি এসে উপস্থিত হয়ে গেলেন, তাকে দেখে তাআনাহু ওয়া তাক্বালা বাইনা ইলাইহি, তার পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে মুসাফা করলেন, তার কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন, সুবহানাল্লাহ, তাকে হযরতে আবু বকর শিবলি তিনি কোন বড় আলেম নন, এমন সময় হযরত মুজাহিদকে বলতেছেন ফাকুলতু লাহু ইয়া সাইয়্যিদি তাফআলু হাযা বিশ্বিবলি, আপনি শিবলির সাথে এমন আচরণ কেন করলেন, সে কোনো বড় আলিমও না বড় কোনো মুহাদ্দিস না, আপনি তার দেখে দাঁড়িয়ে গেলেন, অথচ আপনি জগতের একজন বক্তাদের শ্রেষ্ঠ আলিম, মুসাফা করলেন কপালের মধ্যে চুমু খেলেন, এর কারণটা কারণ হচ্ছে আপনি কেন দাঁড়ালেন, ওটা বক্তাদের মানুষ এবং আপনিও দাঁড়িয়ে একটা পাগল, আপনি কেন তার জন্য দাঁড়িয়ে গেলেন, হযরত ইমাম মুজাহিদ বলতেছেন কামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাআলা বিহি, আমি আল্লাহর রাসূলকে দেখেছি শিবলিকে এভাবে চুমু দিতে, ধরো বলুন সুবহানাল্লাহ, আবু বকর বলতেছেন হুজুর কোথায় আপনার জামানার কোথায় আল্লাহর নবীর জামানা, আল্লাহর নবী দেখবো আপনি দেখলেন মধ্যের মধ্যে আসলেন, আর আমি দেখলাম তার সম্মানে তিনি দাঁড়িয়ে গেলেন এবং কপালের মধ্যে চুমু দিয়ে দিলেন, আল্লাহর নবী চুমু দিলেন দাঁড়ালেন, কারণটা কি, ইমাম মুজাহিদ বলেন আমি রাসূলের পাশে জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কেন তার সাথে এমনটা করলেন, বলে এই শিবলি হচ্ছে আমি নবীর পাগল, এইটা আয়াত তেলাওয়াত করার পর তিন মর্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ এটা তিনি তেলাওয়াত করেন, এই বিষয়টা আমি দেখেছি হুজুর এই সম্মান আছে, শুধু নবীর উপরে এই আয়াতে মোবারকা পড়ে তিনি একটু দুরুস্বরি পড়েন আমার প্রতি এটা কবুল করে দিয়ে তাকে এই সম্মান দিয়ে দিয়েছে, আমার নবী কে কি আমল করে জানে কি জানে না, জানে ইবলি কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করে আমার নবী জন্ম করতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে আল্লাহ, তাই আমাদের আকীদা এর সুন্নতুল জামাতের আকীদা আল্লাহ পাক আমার নবীকে জানবার মতো জ্ঞান দিয়েছে, ধরুন সুবহানাল্লাহ, জানবার মতো জ্ঞান কে দিয়েছে আল্লাহ, ধরুন কে দিয়েছে আল্লাহ, শুধু তাই নয় আমার নবীর উম্মতের মধ্যে হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন, শুনেছেন কি শুনেন নাই, আমি আপনাদের সামনে এই কথাগুলো শেষ করে দিব, বেশি সময় দিব না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমিক কাকে নয়, এখন তো প্রেমিকের বহুত অভাব প্রেমিকা আছে কেন, বহুত বেকার প্রেমিকা, বাবার আমার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন পর্দা দিলেন হায়াতুন নবী, হযরতে বিলাল চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, ইমাম ইবনে কাসির বলতেছেন হযরতে বিলাল হাউ মাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতেছে, আইনা রাসূলুল্লাহ হায় 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 আমি মদিনায় থাকলে সহ্য করতে পারবো না, কারণ আমি যখন মদিনার গলি গলির দিকে নজর করি আমার নবীর চেহারা মোবারক দেশে উঠে, আর নবীকে না দেখলে আমি বেলাল কখনো
সইতে পারি না। হযরত বিলাল বলেন, আমি চলে গেলাম সিরিয়ার হালাক শহরের মধ্যে। হালাক শহরের মধ্যে যাওয়ার পরে ছয় মাস পরে আমি নবীজির দিদার পেলাম। নবীজি আমাকে বললেন, মাহাজাল সৌফতি ইয়া বেলাল, আমা আল্লাহাকা করুনি ইয়া বেলাল। হুজুর বলুন সুবহানাল্লাহ। এবেলাল মাহাজাল যাকুয়াতু, কি হয়েছে বেলাল? তুমি আমার দিদার করতে চাও না? তুমি আমার থেকে দূরে দূরে থাকো, কি হয়েছে বেলাল? ও বেলাল, তোমার কি আমাকে দেখতে মনে চায় না? কোথায় সিরিয়ার হালাল আর কোথায় মদিনার তৈয়বা? কান্না শুরু করে দিলেন। কানতে কানতে হযরত বিলাল এই খবর যখন গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, আবার বৃদ্ধ বনিতা শিশু বাচ্চা থেকে সবাই ঘর থেকে বের হয়ে পড়ল। বের হয়ে বলছে যে, ওহে বিলাল, তুমি সেই হালালের মধ্যে কেন চলে গেল? আবার কেন এবার তুমি আমাদের মধ্যে ফিরে আসলাম? হযরত বিলাল বলছে, ওহে মদিনার মানুষ, শোনো, আমি কেন গিয়েছিলাম? একমাত্র রসুলের প্রেমের কারণে আমি সইতে না পেরে মদিনা ছেড়ে আমি হালালের মধ্যে চলে গিয়েছি। আবার কেন আসলাম? বলে, আমি এই জন্য এসেছি। গতকাল কি আল্লাহ যদি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বেলাল, তাড়াতাড়ি আসো, আমি নবী পাতে কি তোমার দেখা করতে মনে চাই না। সবাই বলে, আমার পক্ষে সম্ভব না আজান দেওয়া। কারণ আমি যখন মসজিদে নববীর উপরে দাঁড়িয়ে আজান দিতাম, যখন আমি প্রতিজ্ঞার শব্দ বলতাম, আমার নবী পাকের চেহারার দিকে আমি তাকায় থাকতাম। আমি কার দিকে তাকায় আজান দেব? হযরত বিলাল চোখের পানি গেলে বেড়ে কাঁদছে। এই আপনি যেই মসজিদে নববীতে দাঁড়িয়ে আজান দিতেন, আমি আবার অনুরোধ করছি, আপনি একটু আজান দেন। আমার নবীর দুই কলিজার পুত্রা সেরকম বলেন, আমিকে মা ফাতেমার সাথে আমার আলীর বিয়ে দিয়েছেন আল্লাহ। মা ফাতেমা সম্পর্কে রসূলের বলেন মেয়ে, কিন্তু আলী বলেন চমৎকার, যেটা বলেন ঠিক কিনা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু করিম সম্পর্কে চাচাতো এসে বিয়ে হয়েছিল। শরীয়তে অন্যায় নয়, কিন্তু দেখতে কায়ে। আল্লাহর নবী যখন বিবাহের সব কিছু করে ফেললেন, লোকেরা বলা শুরু করলো, হুজুর এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলার হাবিব মিম্বারে খুতবা দিয়ে বললেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আমারানি আমার আল্লাহ আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি যেন ফাতেমার সাথে আবির বিবাহ করি। সুবহানাল্লাহ। এটা হুজুর ফরমান, ফাতেমা তু
বাদা আকুম মিন্নি ফাতেমা আমার শরীরের একটা টুকরা ফাতেমাকে কষ্ট দিবে সেটা নবীকে কষ্ট দিবে ফাতেমাকে খুশি করবো আমি নবীকে খুশি করে ফেলবো সেই অনুরোধ করবে হযরতে বিলাল আযান দেওয়ার জন্য তারা ইন্না তাকে বলতেছেন হযরতে বিলাল আল্লাহু আকবার বলেছেন এইভাবে আযানের কালিমা গুলো বলতে বলতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে বিলাল পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে বলতে তারা মদিনাবাসী আমার জীবনে আমি দ্বিতীয়বার আযান দিতে চাইনি ইমামে হুসাইনের মহব্বতে তার হুকুমে আমি আযান দিয়েছি আমার রসুল কোথায় আমার রসুলকে তুই নয়নে কে বলে হযরত বিলাল কমতে কমতে সরদার হয়ে গেলেন এই ছিল নবী প্রেমিকদের অবস্থা জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হল সত্যিকার নবী প্রেমিকদের পরিচয় হযরত বিলাল কি বেনামাজি ছিলেন না বলেন বেনামাজি ছিলেন ইসকো মুহাব্বত ছিল আল্লাহর বন্দী দিও ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এই সত্যিকার আজকের দিনে আল্লাহর নবীর সম্মান করতে হবে নবীকে মুহাব্বত করতে হবে এই ইমানদারের এই সিফত যখন আসবে তখন ইমানদার ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে আজকে মক্কা সময় কথা বলার সময় নেই কেউ আগামী কাল অফিস আদালত সর্বশেষ কথা হচ্ছে আজকের যুগে আজকের এর যুগে যেটা সবচেয়ে বেশি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ছেলে পেলেরা যুবকেরা মা বাবার কথা শুনেন সেটা বলেন ঠিক কিনা কথাটা বলার দরকার আমি গতকালকে মাঠে কথাগুলো শেষ করতে পারেনি অনেক গুরুত্বপূর্ণ কথা দিই কারণ আমার নবীকে ভালোবাসলে আমার নবীর কথাকেও মানতে হবে আমার নবী বলেছেন মা বাবার খেদমত করার জন্য ধরে বললেন সুবহানাল্লাহ আজকে এই কথাগুলো কেন বললাম আমি মাঝে মাঝে পত্রিকায় যখন পড়ি ছাত্রের এক বেড়ায় যাও কিসের একবার চিনেন আপনারা বুঝেন বুঝেন আগেকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে চাইল্ড কেয়ার হোম বাচ্চাদের ধারণ করার করার এখন পুরা মা বাবা ছেলে পেলে আর রাখতে পারে না এটা তো বৃদ্ধাশ্রম মানুষ বহু কষ্ট লাগে আমার এই চিত্রগুলি পড়লে আল্লাহ কোরআনে মা বাবার খেদমত করা আল্লাহর বন্দীর পরে প্রভু হচ্ছে মা বাবার খেদমত করা আবার কিছু কিছু মানুষ দেখি মা বাবার হাসপাতালে রাইখা বাবার মা বেদনার বেডের মধ্যে কাতরাচ্ছে অসুস্থে আর উনি আল্লাহরে পাওয়ার জন্য মসজিদ মসজিদ আছে না আমার জানা মানুষ আছে তাহলে আমি বললাম তোমার মা অসুস্থ আর তুমি যাচ্ছ আল্লাহরে পাওয়ার জন্য ঘুরতেছো বা বিভিন্ন জায়গায় কাটতি নিয়া কি মনে করছো তুমি আল্লাহরে পেয়ে যাবা আরে নিয়ে আমার মা পুরা মানুষ এখন তো অসুস্থ হয়ে গেছি আমি আল্লাহরে পাইতে হবে না তোর এখন নৌ জুবিল্লাহ আল্লাহর নবীর এক সাহাবি হুজুর একবার বারে এসে বললেন বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই বায়াত দিতে চাই আপনি আমাকে বায়াত করান সর্বনাম সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমি কিছু আদর পাই বিনিময় পাই আল্লাহর নবী বললেন তোমার মা বাবার এরা কি বেঁচে আছে এখনো বলে হ্যাঁ হুজুর হাইজুন তারা এখনো জীবিত আছে আল্লাহর নবী বললেন পার এই মুহূর্তে ফিরে যাও এবং পার্শ্বগত ঘুমাও মা বাবার খেদমতের মধ্যে তুমি নিয়োজিত হয়ে যাও এত বড় কথা আল্লাহর দুনিয়ায় কেউ বলে নাই আমার নবী বলেছে ধরো কথাটা একটু ফেল করে বললেন হুজুর
আপনি যদি হুকুম দেন আমি হিজরত করব আল্লাহর দ্বীনের প্রচারের জন্য এক দেশ থেকে আরেক দেশে, তাওয়াই নাকি হিজরত? সর্বনাম নাকি হিজরত? আমি কাফের বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা জঙ্গিবাদ করব, এরকম সুবহানাল্লাহ ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। ইসলাম সাল্লামা ইসলিমু তাসলিমান, শান্তির ধর্ম, কুমারে ইসলাম কায়েম করা যায়। যে সমস্ত কুমা মাতলা এই বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে, সে দেখুন এরা মা বাবার সাথে বেআদবিও করে, অর্থমতা দেখুন, সেই ছেলে সন্তান মা বাবাকে মানে, তারা কখনো অন্যায় কাজে যেতে পারে, তাদের কপাল কখনো ভাঙ্গে, পুলিশে দৌড়ায়, রেপে দৌড়ায়, মানুষ যদি দেখে সালাম দেয় কি ইসলামের কেন্দ্র করণীয়? একটা সাধারণ মুসল্লি তার দেখলে মানুষ কত ইজ্জত করে, করে কি করে না? তুমি কি ইসলামের চমৎকার হতে চাও? বোমা মেরে আগুন দিয়ে তুমি ইসলামের বড় বাহাদুরি হতে চাও? শাহজালাল মুজাল্লাদি আমাদের মাদ্রাসা থেকে তোমরা বোমা মেরেছ, চট্টগ্রামের মধ্যে হাজার পায়ে কি দেব আমি রহমতুল্লাহ আলাইহি দরগাহের মধ্যে বস তুলিকে নিয়ে তোমরা মেরেছ, এটা হচ্ছে তোমাদের আসল চরিত্র, তোমরা হচ্ছে আব্দুল বাহাব মুফতির প্রতাপটা ধরে বলেন ঠিক। আল্লাহর নবী দেখুন এই সত্যটা প্রয়োজন, আল্লাহর নবী একদম সাহাবি কুকারি শাম শুনে দেখুন, হুজুর আমাদের জন্য দোয়া করুন, আবার পেছন থেকে একটি লোক দাঁড়িয়ে বললো পাপি নাচবে না, হুজুর নষ্টের জন্য একটু দোয়া করুন, হুজুর আবার দোয়া করলেন দ্বিতীয়বার তৃতীয়বার, এবার হুজুর তখন দোয়া থেকে পারে হয়ে আসলেন, লোকেরা বলা শুরু করলো নষ্টের লোকেরা, হুজুর আপনি নষ্টের জন্য কেন দোয়া করলেন না? আমার নবী বাইরের খবর বলতেছেন গুনা কা তালা দিলু ওয়াল ফিতানু ওয়াদে আয়াতালু কারু শায়াতি, এটা সেই নয় যেখান থেকে শয়তানের শিং বের হবে। আমাদের দেশের মৌলভীরা আপনাদেরকে বুঝায় জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে কোন মাজার নাই, মাজার ছিল এরা ভেঙে দিয়েছে। আমার কাছে কিতাব আছে তারিখের গ্রন্থ, আল্লামা তু কাইয়ুম হাজার আলী রহমতুল্লাহ আলাইহ ছবি তুলে দিয়েছেন ইন্টারনেটে, এখনো আমি রেখে দিচ্ছি। মরিয়ম নাদের সম্মান প্রধান আলো ছিল, ওরা বলে মিনার শরীফ নাকি নাই, আপনি কি আছে না? আমার সামনে আব্দুল হারামাইন শরীফ এই আছে, আমরা সৈয়দ মোহাম্মদ আলী মালিকি এখানে, আমাদের মজিবুর রহমান সাহেব শেরক রূপের মানুষ তিনি হাজের মধ্যে ছিলেন, এখানে দাঁড়িয়ে কিয়াম করেছি, ইমাম জালালউদ্দিন কারা তোমার রুজু শরীফ এবং দেহাও দিকে মুস্তাহাবা ওমান আনকারা দালিকা ফাকাদ হুদু লা ইয়ালিকু মুরাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পড়তে চাও? কোথায় পড়তে চাও? মিলাদুন নবী আছে কি আছে না? আছে। আর আমার ইহুদি মিলাদুন নবী আপনারা বিভ্রান্ত হবেন না, এই যারা জঙ্গিবাদ তাদের তো এখন দেখেন মাঝে মাঝে পুলিশের দেখি দাড়িও কমায় দেখছে, কুপিও হবে ইসলামের কেমন দরদি, পুলিশের মাইক খেয়া তারিখে দেখো সব ফলায় দাও, এরা হচ্ছে সেই দল, আপনি চিনবেন কেমনে দরদিদেরকে, সহজ ভাষায় চিনার পদ্ধতি বলে দেয়, তারা মাজার বিরোধী, তারা বিরাট শরীফ বিরোধী, তারা আমাদের করে এরাই করছে বড় জঙ্গি, ঠিক কি নয়? আপনি একটা জঙ্গিকে দেখবেন না মাজার শরীফ ধারণ করে, একটা জঙ্গিকে দেখবেন না মিলাদ শরীফ পড়ে, বরং তারা ফতোয়া দেয় আর বড় বড় ফতোয়া করতে গেলে তাই আরব দেশের থেকে মক্কা শরীফ মদিনা শরীফ
সুতরাং এই কথাগুলো কেন বললাম আজকে সমাজের মধ্যে তারা যে বিভ্রান্তি সৃষ্টি করছে, কেউ মিডিয়ার মাধ্যমে, কেউ গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, করছে কি হচ্ছে না? দেখুন আপনার বাবার সমানে তাকিয়ে দেখেন এই ওয়াহাবিয়া এই কথাও বলে তাই আপনারা মা বাবার জন্য দোয়া করে কি করবেন? মা বাপ তো খবরে তার আগুন এসে চলে গেছে, আপনি কি করবেন? মা বাবার নামে চুল লিখে করে, মা বাবার নামে চুল নিরাশ্রী করে দোয়া করে, কলমিকার ফতোয়া দেয় তাই না দেয়? আর কুতুর মিরাশ্রী পড়লে না যায় কেমন ধরনের মৌলবী? ভাই আমার মা বাবার কথা বলতেছিলাম, মনে রাখবেন আমার নবী হাদিসে পাকের দ্বারা প্রমাণ করে দিলেন ইসলামের খেদমত করার জন্য বাইরে যাওয়া দরকার আছে ঠিকই, কিন্তু মা বাপ যদি থাকে মা বাপকে রেখে যাওয়া যাবে? মনে বলেন যাওয়া যাবে? মা বাবার কার মনে থাকবে কাউকে কোনদিন যাবো ঘুরে না যান? এক আল্লাহর নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্যই জান্নাত তোমার জন্য বেহেশত। আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নজর রহমতিন ইল্লা কতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুর, কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকায় আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটা মকবুল হবেন সুবহানাল্লাহ। আর একটু করে বলুন সুবহানাল্লাহ। মা বাবার দিকে তাকাইলে হবে সওয়াব পাওয়া যায়, আল্লাহ জান্নাতের মূর্তি একদম বন্দা দেখবে তার আমল গুলো এত উঁচু উঁচু করে দিয়েছে এটা পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। ওই লোকটি বলবে আইসেই ইহাদাত আয় আল্লাহ তাআলা এটা কি এরকম উঁচু কি করে বল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার সন্তানেরা তোমার জন্য ইস্তিগফার লাকা ওয়া লাকা, তোমার সন্তানেরা তোমার জন্য এইভাবে তওবা করেছে মাফ চেয়েছে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার এত বড় মর্যাদা দিয়ে দিয়েছি। মৌদুদীর দিকে তুলে থাকবেন, আয়ের সুন্নতের জামাতের উপর থাকবেন এবং মা বাবার খেদমত করবেন, আপনি নেককার আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন। কবুল করুন, আসুন সকলে দাঁড়িয়ে তারা নবীকে সালাম চোপা
Thank you.